সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই কুশলে আছেন। সবাইকে ইসলামিক সম্ভাষণ জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এ কয়দিন অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হতে পারছিলাম না, শুধুমাত্র এজন্য যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছিল, তাই সব কিছু ফিরে পেতে এতদিন সময় লেগেছে। তারপর আপনাদের সাথে আজকে আমি উপস্থিত হলাম। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করব যে আপনারা অবশ্যই অধিক আগ্রহের সাথে এই ভিডিওটা ওয়াচ করবেন, আর যেভাবে যা আমি লিখতেছি এখানে ওইভাবেই এইগুলো লিখবেন। আর অবশ্যই আপনাদেরকে আমি একটি কথা অবশ্যই বলবো যে আপনারা নিজে থেকে যদি বশীকরণ করতে সম্পূর্ণরূপে অক্ষম, তাহলে অবশ্যই ভালো একজন তান্ত্রিক ধরে কাজটা করে নেবেন। অন্যথা স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে কল দিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমাদেরকে দিয়ে আপনারা সরাসরি কাজ করে নিতে সক্ষম হবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এগুলো কাজ করতে অবশ্যই একটি ট্রেস পেপার লাগবে। আপনারা অবশ্যই এখানে পরিলক্ষিত করতে পারতেছেন যে আমি কিভাবে লিখতেছি। যে কোনো মানুষ যারা অবশ্যই এগুলো নিয়ে খেলা করে, তারা অবশ্যই এইভাবেই অঙ্কন করে। যেহেতু এখানে কিতাবে যেভাবে অঙ্কন করা হয়েছে তদ্রূপভাবে এখানে অঙ্কন করা হইতেছে। আর এভাবে অঙ্কন না করে আপনারা যদি সরাসরি ভালো একটি সাদা কাগজে অঙ্কন করেন, তাহলে অবশ্যই ওটি হতেও পারে, কাজ নাও হতে পারে। তবে আমি যেভাবে লিখতেছি এটা আপনারা গ্যারান্টি সহ ফলাফল পেতে সক্ষম হবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে অবশ্যই একটি কথা আমি বলবো যে আপনারা তো এগুলো করেন তবে আপনারা ফল পান না, এজন্য অবশ্যই আপনারা ভালো একজন তান্ত্রিক ধরবেন, তাকে দিয়ে কাজটা করে নেবেন। কেননা দেখেন, আপনি যদি কাজটা করে বা আমল করে সফলতা প্রাপ্ত না হন, তবে আপনি অবশ্যই এগুলোকে অবিশ্বাস করে ফেলবেন, আর অবিশ্বাস করলে যে আপনার ক্ষতি হবে এটা খাটাং কথায়। শুধুমাত্র এইটাই না, আপনারা একটি কথা মনে রাখবেন যে আপনারা আজকে এই কাজটা করলেন, কালকে তো ফল পেলেন না। তখন ভালো যারা কাজ করে, যারা ওলিয়াল্লাহ, পীর, মুর্শিদ, যারা অ্যাকচুয়ালি এগুলো নিয়ে খেলা করে, যারা অ্যাকচুয়ালি পারবে, তাদের প্রতিও আপনাদের বিশ্বাস হারিয়ে যাবে। তাই অবশ্যই আপনাদেরকে এগুলো করার অনুমতি আমি দেব না, কেননা আপনাদের নিজের ক্ষতি হবে, তখন আপনারা কাউকে দিয়ে কাজটা করবেন না, আর আপনি জীবনে বিফল হয়েই থাকবেন।